ফের টোটো চালকের দৌরাত্য হাওড়ার বালির ঘোষপাড়ার যাত্রীর মাথায় কাটারির কোপ দিব্যেন্দু আচার্য নামে এক ব্যক্তি প্রতিদিন টোটোয় করে অফিস যেতেন বাপ্পা নামে এক টোটো চালক তাকে অফিস নিয়ে যেতেন এবং বাপ্পা দিব্যেন্দুর কাছে এক হাজার টাকা ধার নেন সেই টাকা চাওয়াতেই দুজনের বচসা শুরু হয় তারপরেই দিব্যেন্দুর মাথায় কাটারির কোপ বসিয়ে দেন বাপ্পা এলাকার লোকজন দিব্যেন্দু বাবুকে হাসপাতালে নিয়ে যায় আবহাওয়ার কবরে আন্দামানের কাছে সাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ নিম্নচাপের অভিমুখ যাই হোক সম্ভবত বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না রাজ্য দক্ষিণা পূব আলী বাতাসের প্রভাবে আজ থেকে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হুগলি জেলায় কাল থেকে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলেই পূর্বাভাষা আলিপুর আবহাওয়া দফতরের